আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি তো আমরা যখন ইউটিউব চ্যানেল একটা নতুন ক্রিয়েট করি তারপর আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের থাম্বেল অতি সহজে আমরা আপলোড করতে পারি না কাস্টম থামবেল আমরা ওই ভিডিওর মধ্যে যে থামবেলগুলো সিলেক্ট করা থাকে ওগুলো আমরা আপলোড করতে পারি তো কাস্টম থাম্বেল কিভাবে আপলোড করব তার জন্য আমাদের ফোনটাকে ফোনের যে নাম্বার ফোন ভেরিফিকেশান করতে হয় তো ফোন ভেরিফিকেশান এখন দু হাজার কুড়ি থেকে একুশের নিয়ম আলাদা হয়ে গেছে ইউটিউবে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ কিভাবে ফোন ভেরিফিকেশান করতে হয় তার একটু প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন সেখানে ইউটিউব লিখে সার্চ করবেন ইউটিউব যেভাবে আমি লিখছি ওইভাবে লিখবেন ক্রোম ব্রাউজারে ইউটিউব ডট কম তো সার্চ করছি একটু নেটটা স্লো আছে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ইউটিউব যে চ্যানেলটা এখানে ডেস্কটপ ভাসান আমি করে নেব এখানে রাইট সাইডে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবেন ডেস্কটপ ভাসান আপনারা করে নেবেন তারপর ওটা কম্পিউটারে যেভাবে দেখতে পাওয়া যায় ওইভাবেই আপনার ওপেন হবে ডেস্কটপ ভাসান মানে কম্পিউটারের পুরো সাইটটা এখানে চলে আসবে আপনার মোবাইলে ওটা টার্ন ওভার হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে তো এবার দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট করার পরে ছোটো ছোটো দেখাচ্ছে সব ভিডিও ওপেন হচ্ছে ইউটিউব এবং সাইডে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে আমার ইউটিউব যে চ্যানেল চ্যানেলের একটা আইকন সাইডে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন ওই কোনায় ক্লিক করবেন এবং কোনায় ক্লিক করলে অনেকগুলো অপশান আসছে দেখছেন ওখানে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং সেটিং অপশানে ক্লিক করবেন মনে রাখবেন সেটিং অপশানে ক্লিক করবেন এরপর ওই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স লেখা আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এই যে আমি লাল ডট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে আপনারা ক্লিক করবেন অতি সহজেই আপনারা আপনার ফোন ভেরিফিকেশান করতে পারবেন এবং ইউটিউবে থাম্বেল আপলোড করতে পারবেন তো ইউটিউবে ফোন ভিগে ভেরিফিকেশান করার জন্য এখন নতুন যে রুলটা চালু হয়েছে এইখানে মোবাইলে যখন যারা করে এইখানে একটু প্রবলেম হচ্ছে এখন মোবাইলে অতি সহজে করা যাচ্ছে না এইখানে ক্লিক করার পর এইরকম একটা সাইট ওপেন হবে এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন আমি অ্যারো করে দিয়েছি গোল করে দিয়েছি তো এরকম একটা সাইট ওপেন হবে এখানে লেখা আছে ফোন ইয়োর ফোন ভেরিফাই ফোন ভেরিফাই করতে বলছে ফোন নাম্বার ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটা এরকম পেজ দেখাবে এই পেজে ভেরিফাইড এরকম একটা পেজ দেখাবে তো ওই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু ওই পেজটা এই যে পেজটা দেখছেন ওইটা ওপেন হয় না ওই কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমি ওই যে ইউএ ইউ আর এলটা উপরের যে ইউ আর এলটা আমি ওখানে কপি করে আবার আমি পেস্ট করেছি গুগল ক্রোম ব্রাউজারে তো সেখানে আমার ওপেন হয়ে গেলো এখানে মোবাইলে অনেকের প্রবলেম হয় অনেক মোবাইলে সাপোর্ট করে না তাই ওইখানে ইউআরএলটা কপি করে আপনি আবার একটা ট্যাব খুলে ওখানে পেস্ট করলে আপনার এই সাইটটা খুলে যাবে তো এইভাবে আপনি ওখানে যখন সাইটটা খুলে যাবে টেক্সট অ্যান্ড ভেরিফাই এতে ক্লিক করবেন তারপরে আপনার ফোন নাম্বার দিবেন ফোনে একটা ওটিপি আসবে এই যে ওটিপি এলো ওটিপিটা আমি এখন বসিয়ে নিব ওটিপিটা বসিয়ে নেওয়ার পর আমার ফোনটা অতি সহজেই ভেরিফাই ভেরিফাইড হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটা তো এই ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি এবার সাবমিট বটম আছে সাবমিট বটমে আমি ক্লিক করবো এই যে লেখা আসছে ভেরিফাইড কংগ্রাচুলেশানস ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড তো এইভাবে আপনারা অতি সহজেই ভেরিফাই করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল একটা কথা আমি মনে করে দিচ্ছি যদি না হয় ওই ইউ আর এলটা ওই সাইটের যে ইউআরএলটা ওইটা আপনি ক্রোম ব্রাউজারে আলাদা জায়গায় আপনি পেস্ট করে আবার রিওপেন করবেন হয়ে যাবে যদি কিছু প্রবলেম হয় ডেস ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন অথবা মেসেজ করলে আমি বলে দেবো ঠিক আছে তো এবার আমি একটা ভিডিও আমি ওপেন করছি এটা একটা আমার নতুন চ্যানেল তো ভিডিও ওপেন করে আমি কিভাবে থাম্বেল আপলোড করতে হয় কাস্টম থাম্বেল আমি একটু দেখিয়ে দিচ্ছি কে ফোন ভেরিফাই না করলে আপনি কাস্টম থাম্বেল কোনো মতেই আপনি আপলোড করতে পারবেন না তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এডিট থামবেলে আমি ক্লিক করেছি ওটা গ্যালারিতে চলে এলো একটা আমি থামবেল বানানো ছিল তো ওইটা আমি সিলেক্ট করে নিচ্ছি এটা অটোমেটিক নিয়ে নেবে চেঞ্জ অপশানে ক্লিক করলে অটোমেটিক আবার আপনি রিচেঞ্জও আপনি করতে পারবেন যত খুশি আপনি থামবেল চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ফোন ভেরিফাই না করলে আপনি থাম্বেল আপলোড করতে পারবেন না প্রবলেম হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগবে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে প্লিজ